হ্যালো এভরিওয়ান, উষা উত্তপজির এই গানটা শুনেই বুঝতে পারছো আমি তোমাদের সঙ্গে কোন শহরের কথা শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আমার প্রিয়, তোমাদের সকলের প্রিয় কলকাতা শহরের কথা বলছি। আজকে আমি কলকাতায় এসেছি, হাতে বেশ কয়েকটা দিন সময় নিয়ে এসেছি যে কলকাতার বিশেষ বিশেষ আমার প্রিয় জায়গাগুলোকে ঘুরে দেখব। আর অনেক দিন ধরে বাইরে থাকার ফলে আমি কলকাতার খাবারগুলোকে খুব মিস করছি, স্পেশালি স্ট্রিট ফুডগুলোকে, সেগুলোকে খাবো। এইভাবেই আমি কয়েকটা দিন এখানে সময় কাটাবো। তো আজকে আমি নিউ টাউনশিপের দিকে এসেছি। কলকাতাকে তো সিটি অফ জয় মানে খুশির শহর বলা হয় বা সিটি অফ প্যালেসেস বলা হয়। আমি যেগুলোকে দেখার জন্য প্ল্যানিং করেছি সেগুলোর মধ্যে হচ্ছে কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম, সায়েন্স সিটি, কলকাতা মিউজিয়াম, আলিপুর চিড়িয়াখানা, হাওড়া ব্রিজ, খিদিরপুর ডক, এইগুলোকে আমি ঘুরে দেখার ইচ্ছা আছে। তো এখন আমি নিউ টাউনশিপের দিকে আছি, এখন এখানে বেশ কিছুটা সময় আমি কাটাবো। কলকাতাবাসীদের কাছে এই শহরটা হচ্ছে শহরের রানী। তো কি নেই এই শহরে, চারপাশে ছড়িয়ে রয়েছে ভ্রমণ পিপাসুদের দেখার নানা উপকরণ। কখনো বাসে, কখনো পায়ে হেঁটে বা কখনো মেট্রো রেলে চড়ে ঘুরে দেখতে পারবেন শহরের নানা রকম দর্শনীয় স্থান। এখন আমি তোমাদেরকে বলবো আমার স্ট্রিট ফুডগুলোর মধ্যে কোন কোন খাবারগুলো খুব খুব প্রিয়। তার মধ্যে হচ্ছে মোমো, পাপড়ি চাট, ফুচকা, ঘুগনি, সিঙ্গাড়া চাট, তেলে ভাজা, এগুলো বলতেই আমার জিভে একদম জল চলে আসছে। তারপরে হচ্ছে রাধা বল্লবী, মশালা কচুরি, আলু কাবলি, জিলিপি, ঘটি গরম, চুরমুড়া, বাদাম মাখা, স্টিক রোল, এগুলো আমার খুব খুব প্রিয়। এগুলো তো একদিনে সব কিছু খাওয়া সম্ভব হবে না, এক এক দিনে এক এক রকম খাবার ট্রাই করব। আর আমি একটা জায়গার নাম বলছি, কলকাতার একটা বিশেষ জায়গা, সেটা হচ্ছে ডেকার লেন বা ডেকারস লেন। এখানে পাঞ্জাবি থেকে চাইনিজ, বাঙালি খাবার সব কিছু পাওয়া যায়। আমি খুব চেষ্টা করব এখানে আসার, আর নিউ মার্কেট থেকে আমি কিছু শপিং করার চেষ্টা করব, এটা আমার খুব ইচ্ছা আছে। দেখা যাক কতটা আমি সময় এখানে দিতে পারি। কেনাকাটির জন্য কলকাতা নিউ মার্কেট সবচেয়ে পুরনো ও বিখ্যাত বাজার, যা হক্স মার্কেট নামে সকলে জানে। আর যারা শপিং করতে ভালোবাসেন তারা কিন্তু, তাদের কাছে এই মার্কেটটা একটা অন্যতম আকর্ষণ। আর ব্র্যান্ডের কিছু কেনার জন্য আমি অবশ্যই কোয়েস্ট শপিং মলের কথা বলবো। আর পুজো তো চলেই এসছে, তাই কলেজ স্ট্রিট, পার্ক স্ট্রিট ও বড় বাজার ঘুরে অনেক কিছু শপিং করা যেতে পারে। তাছাড়া সাউথ সিটি মল, আদি, ঢাকেশ্বরী বস্ত্রালয়, প্রিয় গোপাল বিষয়ী, শিপালের ছাতা, আদি, মোহিনী মোহন, কাঞ্জিলাল, শ্রী লেদার, এগুলোতে তো এখন অবশ্যই এখান থেকে কেনাকাটি করা যেতে পারে। তো এইগুলো কলকাতার বিষয়ে বলতে গেলে একটা ভিডিওতে সব কিছু বলে শেষ করা যাবে না। এখন আমরা বিভিন্ন রকম হসপিটালের পাশ দিয়ে যাচ্ছি, যেখানে আজিকর হসপিটালটাও পড়ে। আজিকর হসপিটালের যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল সেটা মনে করলে এখনও গা শিউরে ওঠে। তো যেতে যেতে খুব খারাপও লাগছে। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে। তো এখন কোথায় হোটেল পাওয়া যায় সেটা একটু দেখবো, খুঁজে। তারপর একটু খোঁজাখুঁজির পর একটা হোটেল পেয়ে গেলাম, সেখানে লাঞ্চের জন্য এসে গেলাম। লাঞ্চের জন্য আমরা একটা ভেজ থালি অর্ডার করেছিলাম। সেই ভেজ থালিতে যা যা ছিল, প্লেন রাইস, স্যালাড, আলু ভাজা, পাঁপড় ভাজা, মুগের ডাল, আলু পটলের ডাল্লা, চাটনি, দই আর মিষ্টি, আর ছিল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। সেখান থেকে লাঞ্চ করে আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো।